নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত 12:21 থেকে এই বিপরীত বিরল রাজযোগে চার রাশির সোনার সময় আসতে চলেছে, অর্থাৎ গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এই চার রাশির আজ মধ্যরাত থেকে 12:21 থেকে এবং 15 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের থাকবে। দেখুন, বর্তমানে বুধ বকরি রয়েছে এবং আজ থেকে বুধ কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে। এই অস্তমিত হয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে চারটি রাশির। বিরল সোনার সময় আসবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই চার রাশির। এবং আগামী 15 দিন এই চারটি রাশি যদি আপনারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যদি আপনারা গোল্ডে ইনভেস্টমেন্ট করেন, স্টক মার্কেটে, ট্রেন্ডিংয়ে, ফাটকাটে, বা আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা ডিভিডেন্ড কিন্তু পেতে চলেছেন। দেখুন, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের ক্ষেত্রে বিশেষভাবে শিক্ষারও কিন্তু কারক গ্রহ। বুধ হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এটাও কিন্তু বুধ কিন্তু দেখে। যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন, চার্টার অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু বুধের কিন্তু কারকতা কিন্তু রয়েছে। যারা কথা বিক্রি করে খান সেখানেও কিন্তু বুধের কিন্তু কারকতা কিন্তু রয়েছে। বুধ বকরি হওয়ার ফলে এবং অস্তমিত হওয়ার ফলে এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে এই দুর্লভ বিপরীত রাজযোগে। দেখুন, সিংহ রাশিতে বকরি হয়েছে এবং সিংহ রাশিতে অস্তমিত হয়েছে এবং আপনার কোনো শুভ গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। রাহু এবং শনি দুটি পাপগ্রহের দৃষ্টি কিন্তু বুধের উপর পড়ছে। ভয়ঙ্কর বিপরীত রাজযোগে চার রাশি সোনার সময় আসতে চলেছে। কোটিপতি আরবপতি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, শুধু রাশির নাম শুনলে হবে না, যদি আপনাদের বাই বার্থ চার্ট যদি এই বিপরীত রাজযোগ থাকে, নিশ্চিতরূপে এই সময় এই 15 দিন আপনারা কিন্তু হবেন মালামাল। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, সমস্যা আছে, সমাধানের উপায় রয়েছে। যারা ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ, মামলা মকদ্দমা, কর্মহীন, ব্যবসা ভালো চলছে না, অবশ্যই যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে। ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, সময় কিন্তু সবসময় কিন্তু মানুষের কিন্তু সময় ভালো যায় না। দেবের একটা সময় যায় খুবই ভালো সময়, আবার একটা সময় যায় খুবই খারাপ। তো আজ মধ্যরাত থেকে এই 12:21 এই বিরল রাজযোগে চার রাশির সোনার সময় আসতে চলেছে। অনেকেই অধীর আগ্রহে রয়েছেন, কৌশিকদা কোন চারটি রাশির কথা বলবেন 12টি রাশির মধ্যে। হ্যাঁ, অবশ্যই এই চার রাশি কিছু না কিছু এই 15 দিনের লাভ পাবে। কারো ক্ষেত্রে 90% মিলবে, কারো ক্ষেত্রে 60% মিলবে, কারো ক্ষেত্রে 30% মিলবে, অর্থাৎ মিলবে কম বেশি লাভ এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে। প্রথম রাশি আপনার
মীন রাশি। মীন রাশির ষষ্ঠভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। মীন রাশির বিশেষ করে আপনাদের সম্পত্তি প্রপার্টি থেকে সময় লাভ পাবেন, শেয়ার বাজার স্টক মার্কেট থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির সোনায় সুয়াগা হতে চলেছে, অর্থাৎ সোনার সময় আগামী 15 দিন। আপনাদের এই বিপরীত রাজযোগে আপনাদের গোল্ড, শেয়ার বাজার, ফাটকা, যারা অনলাইন ট্রেন্ডিংয়ে টাকা লাগান সেখান থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন, এবং লটারি আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে কন্যা রাশির। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে কন্যা রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম 3 নম্বর রাশি। সিলেক্টেড কিছু রাশি রয়েছে, 12টি রাশির মধ্যে 4টি রাশি সিলেক্টেড রাশি। মিথুন রাশি। মিথুন রাশির তৃতীয়ভাবে এই ভয়ঙ্কর বিপরীত রাজযোগে আপনাদের মানে এই সময় ধন আপনাদের আসবে, যে কোনো দিক থেকে অর্থ আপনাদের এই সময় আসবে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনারা এই সময় কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, সেখান থেকে আপনারা মানে দুর্দান্ত প্রফিট 100% আপনারা কিন্তু পেতে চলেছেন। এই বিষয়ে কিন্তু পরন্তু দ্বিমত কৌশিকরার কাছে নেই, অর্থাৎ কপাল খুলতে চলেছে মিথুন রাশির, এবং ভাগ্যক্ষেত্রেও আপনাদের বৃদ্ধি হতে কিন্তু চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি শনি সাড়েসাতি চলছে। অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন যে কৌশিকদা এ রাশির ভালো হবে না, এ রাশি 15 দিনে 2 হাত ভরে অর্থ আসবে। আপনাদের এই বিরল বিপরীত রাজযোগে মকর রাশি। মকর রাশির আপনাদের লটারি বলুন, শেয়ার বাজার বলুন, ফাটকা বলুন, ট্রেন্ডিং বলুন এখান থেকে, বা স্টক মার্কেট বলুন, এখান থেকে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় মানে আচমকায় অর্থপ্রাপ্তির যোগ আসতে চলেছে, এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। এই সময় আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু হতে চলেছে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। অর্থাৎ এই 4টি রাশির ক্ষেত্রে কিন্তু একটা সৌভাগ্যের সূচনা আসতে কিন্তু চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।